আবার কি বানিয়েছিস? কত রকম কিছু বানাচ্ছে আজকে বাবুসোনা, পড়ে গেল নাকি? নমস্কার দর্শক বন্ধু, আমাদের চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে হলো শুক্রবার আর এখন দুপুর 1টা বাজে, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। দেখো সত্যি মানে খুব খিদে পেয়েছে, তার জন্য দেখো গোলা রুটিটা বানিয়েছি, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, বলার মতো না। গোলা রুটিটা খেয়ে তারপরে দেখো মানে ভাতে হাড়ি সব রেডি, এখনই ভাত বসিয়ে দেবো। গোলা রুটিটা খেয়ে শরীরে এনার্জি করে নেওয়া হচ্ছে, তারপরে তো রান্নাবান্না এখন চললো, ঘন্টা দুয়েক তো লাগবেই রান্নাবান্না করতে। ঘন্টা তো লাগবেই রান্না করতে, আর এই আমাদের ঘরটা এমনিই গরম, সেই গরমের মধ্যে এখন 2 ঘন্টা এই রান্নাঘরে থাকতে হবে। দেখো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি, আর তোমাদের বললাম যে গোলা রুটি আগে করবো, খাওয়া হয়ে গেছে, এখনো জল খাইনি, জল খাবো 10 মিনিট পর। আর দেখো কুমড়ো ফোটা হচ্ছে, আগে কুমড়ো রান্না হবে, আর হচ্ছে ডাল টক ডাল করবো, আর ডিম ভাজা হবে, এই আর কি ছিটকিলের ভিতরে রান্না করবো, আর কিছু করবো না। শরীরটা ক্লান্ত, রাত্রেবেলা কি সুন্দর গল্প করলাম, কিন্তু সকালবেলা উঠে আর আমার কাজ করতে ইচ্ছা করছে না। নাও চাটা নাও, ওই যে গ্লাস আমাকেও দাও, তুমিও খাও। লিকার চা করেছি, একটু মিষ্টি বেশি দিয়েছি। হ্যাঁ কেন, মন চাইলো, রুটি খেলাম তো, তাহলে এখন একটু গরম গরম চা খেয়ে নিই, লিকার চা। মামন তো রান্নাবান্না করছে, ভালোই হয়েছে, খুব মিষ্টি হয়নি, যেরকম বললাম মিষ্টি হয়েছে, চাটা খুব মিষ্টি হয়নি, খেয়ে দেখো। জিপড়ে গেল নাকি? ছ্যাঁকা লেগে গেল, অনেকদিন পরে চা খাচ্ছি তো ভুলে যাচ্ছি চা খাওয়া। হ্যাঁ আমি চায়ের দোকানটা করলাম চা খাবো বলে, কিন্তু ভগবান আমাকে আর মানে মানে ই করলো না, সহ্য হলো না। দোচ্চা মামনও খায় না, আমিও খাই না, খাওয়া বন্ধ করে দিয়েছি, তার একটাই কারণ। সে যাই হোক, খাবো একবার করে, একটু শরীর ভালো হোক। এখনই এক মাস ভাতে খাবো, তাও চা খাওয়া ছাড়বে না। চা খাওয়া ছাড়বো কেন, একবার খাবো দিনে, মানে চা খেলে অম্বল হয়, কিন্তু তাও দেখো চা খাওয়া ছাড়বে না, চা খেতেই হবে, কম দিয়ে খাবো। দেখো বন্ধুরা মুসুরির ডালের কি অবস্থা, দেখো একবার, দেখো কি অবস্থা হয়েছে, ভাবতে পারো মুসুরির ডালের? হ্যাঁ মুসুরির ডাল বলো আমড়া দিয়ে করা হচ্ছে, কি অবস্থাই না হবে বলো তো তাহলে। আমড়া ভাসছে, আমড়াগুলো ভাসছে, হ্যাঁ আমড়াগুলো ভাসছে, তাহলে বলো কি হবে, আমড়াগুলো দিয়ে কি হবে, কতটা টেস্টি হবে সে তো জানি না আমরা, তারপরে জানতে পারবো যে কতটা টেস্টি হবে, কতটা টক হবে, কতটা মিষ্টি হবে, কতটা ঝাল হবে। তোমরা দেখো দেখো এখন হয়েছে, বাটিতে দেখো কি নিয়েছি, বাটিতে তোমার হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা আর হচ্ছে হলুদ দেখো মাখিয়ে রেখেছি, আর এই দুটো দেখছো আন্ডা, এই দুটো আন্ডা দিয়ে দেখো এইটাকে ভাজা হবে, দেখো তাহলে। এটাকে আন্ডাই বলে, হিন্দিতে আন্ডা বলে, বাংলায় ডিম বলে। দেখো একটা ভাঙলাম, আবার আরেকটা ভাঙছি। তুমি ডিম ভাঙাটা ভালোই শিখেছো, তোমাকে কত কিছু ভেঙে দিচ্ছি। বন্ধুরা ফাইনালি এখন মুসুরির ডাল ফোড়ন হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আমরা দিয়ে মুসুরির ডাল কি ফোড়ন দিলাম আজকে, আমাদের দোকানের পাশে বৌদি সেলাইয়ের দোকান, সে আমাকে আমড়া দিয়েছে, সেই আমড়া দিয়ে দেখো টক হচ্ছে, আরো রয়েছে, আরো অন্যদিন করবো, একদিনে তো আর অতগুলো খাওয়া যায় না। কি বানিয়েছিস তুই এটা, দোতলা ঘর? ওরে বাস, আজকে তো একটা নতুন জিনিস বানিয়েছিস একবারে মামুন, দেখো কি জিনিস বানিয়েছি, দোতলা ঘর, এদিকে দেখা বন্ধুদের দেখা, দেখেছো কি বুদ্ধি ছেলের। বন্ধুরা আগে তো প্রথমে ভাত হয়ে গেছে, তারপরে ডাল হয়ে গেছে, আর হচ্ছে দেখো ডিম ভাজা হয়ে গেছে, এখন ডিম ভাজা তুলবো, এটা একটা পরপর ডিম ভাজা, আর একটা পরপর ডিম ভাজা আছে, কেন আমার ছেলে তো পেঁয়াজ দিয়ে খাবে না, আর হচ্ছে আমরা একটু খাবো বলে একটু পেঁয়াজ দিয়েছি, হালকা পেঁয়াজ দিয়েছি, আর এখন দেখো তাহলে তুলে দিই, ডিম ভাজা হয়ে গেছে,
পিসগুলো তো বেশ বড় বড় হয়েছে। হ্যাঁ, বাবা তো ডিম খাবে না, বাড়িতে তো ডিম খাবে না। আচ্ছা, আমার শ্বশুর শাশুড়ি ডিম ভাজা খাবে না। হ্যাঁ, বাবা যাও খেত। এখন আবার আরেকটা ডিম ভাজবা, এটা জিতুর জন্য। এটা জিতু, এটা মুসুরির ডাল হয়েছে, আর এখানে তোমার আলু কুমড়ো তরকারি হবে, আর এখানে তিন তিনটে ডিম ভাজা, সব মিলিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া পুরো একবার জমে খির, তাই তো? হ্যাঁ, জমে তো খির, না হলে তো ভালো লাগবে না বলো, খেতে কি আর হবে, মজা হবে? মজা হবে না, মুখে আসবে না। তাও কিরকম ক্ষীর, সেরকম যে তুমি বলছো সেরকম ক্ষীর না, একটুখানি, খুব না, খারাপের মধ্যে খুব ভালো। হ্যাঁ, অল্পের মধ্যে ভালো, মিডিয়াম। হ্যাঁ, সেটাই। তেল গরম হয়নি তোমার এখন? হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, কিন্তু লবণটা দিয়েছি, লবণটা তো গলতে হবে না, গোটা গোটাই দিয়ে দাও, তাহলে দিয়ে দাও, গোটা গোটাই দিয়ে দাও। আবার কি বানিয়েছিস? এবার তো পাঁচতলা বিল্ডিং বানিয়েছি। সাততলা বানিয়েছে, তাহলে ভাবতে পারো এটুকা ছেলে তাহলে কি হবে জানি না। আবার কি বানিয়েছিস? কত রকম কিছু বানাচ্ছে আজকে বাবুসোনা, এটাও খুব ভালো হয়েছে। আরে, সাত রকমের চিজ বানাবো। সাত রকমের? বাবা, সাত রকমের বাবা, আমরা বড় লোক তো পারি না এরকম বানাতে। সেটাই তো, একটুখানি বাকি আছে, কালকে পুজো দিতে যেতে হোক, হাত আমার পড়ছে পর। হ্যাঁ, পুড়ে গেছে, ভালো পাখা বলতে হবে। পাখা মানে বিনে পয়সার পাখা, বুঝতে পারছো না হাওয়া কতটা বেশি হবে? আর কিনা পাখা হলে বেশি লাগতো না, কম লাগতো, আর বিনা পয়সা বলে বেশি লাগতো, বুঝতে পেরেছো? তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে। বিনা পয়সার পাখা সত্যি কারি, বিনা পয়সা বলে হাওয়া বেশি লাগছে, কিনা হলে লাগবে না তো। জিতু আজকে সারপ্রাইজের পর সারপ্রাইজ দিচ্ছে, ও বলে যে সাতটা জিনিস বানাবে, দেখ আবার একটা জিনিস বানিয়ে নিয়ে এসছে। আর সাতটা বললাম, আমি বলেছিলাম কুড়িটা বানাবো। কুড়িটা? আচ্ছা, দেখো বন্ধুরা, তোমাদের তো আগে বলেছি ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ডিম ভাজা হয়ে গেছে, আর দেখো লাস্টে কুমড়ো তরকারি বসিয়েছি, আর কুমড়ো তরকারি দেখো হয়ে গেছে, নামিয়ে দিই, নামিয়ে দিয়ে আর তোমার হচ্ছে ভাত ডাল ডিম ভাজা সব রেডি আছে। এখন এই কুমড়ো তরকারিটা মানে টিফিন কাটিতে দিয়ে দিই, একদম হয়ে যাবে, কেন ছেলেকে ভাত দিতে হবে, ছেলেই প্রাইভেটে যাবে, বাড়িতে খাবার যাবে, দেরি হয়ে যাবে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর আজকে ভিডিওটাও শেষ হয়ে গেছে, আগামীকাল নতুন ভিডিওতে, আগামীকাল জানি না কি হবে, কেন আগামী তো কাল তো আবার ভোট আছে আমাদের, এখানে ভোট দিতে যেতে হবে, কিন্তু ভিডিওটা এখানে শেষ করে দিই, আর হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে আমরা আসছি। সকলে ভালো থেকো, টাটা। সকলে ভালো থেকো, টাটা।